হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো, আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইউটিউবে যে ভিউ, সেই ভিউ সম্বন্ধে আমি জানাবো যে কীভাবে আপনারা ইউটিউবে ভিউ বাড়াবেন। যারা নতুন চ্যানেল খুঁজছেন তারা যে ভিউটা, এই ভিউটা আপনারা কীভাবে বাড়াবেন, তো তার জন্য আমি ছটা পয়েন্ট আপনাদেরকে আলোচনা করে দেবো। ছটা পয়েন্ট যদি আপনারা ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলও আমার চ্যানেলের মতো ভিউ আসবে। দেখুন, আমার এটা নতুন চ্যানেল এবং এই চ্যানেলটা আমার সব কিছু ঠিক আছে। তো এরকম যে একটা চ্যানেলকে আপনারা কীভাবে মেনটেন করবে, আমি যেই যেই জিনিসটা ফেস করেছি বা যেইভাবে আমি ইয়া করেছি সেটাই আমি আপনাদেরকে জানাবো। তো তার জন্য কোনো রকম শর্টকাট পদ্ধতি আমি আপনাদেরকে বলবো না, কারণ ইউটিউবে আপনাদেরকে সাকসেস হতে হলে আপনাদেরকে শর্টকাট পদ্ধতি ইউজ করা যাবে না। তো দেখুন, প্রথম যে অপশানটা সেটা হলো আপনাদের ভিডিও বাছাই করা। আপনারা কিন্তু নিজের ইচ্ছামতো কোনো ভিডিও কিন্তু দিতে পারবেন না। আপনারা যে ভিডিওগুলো দিবেন সেগুলো কিন্তু ভাবতে হবে যে যেগুলো পাবলিক পছন্দ করে এরকম আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে, যেগুলো পাবলিক দৈনন্দিন জীবনে প্রতিদিন ব্যবহার করে। যেমন উদাহরণ হিসাবে আমি বলে দিচ্ছি আপনাদের, রেশন কার্ড, আধার কার্ড, এছাড়া কাস্ট সার্টিফিকেট, এই জিনিসগুলো পাবলিক প্রতিদিন প্রায় ইউজ করছে বা ব্যবহার করছে, প্রত্যেকটা ফ্যামিলির প্রয়োজন হয়। তো এইরকম ধরনের ভিডিও প্রথম আপনাদেরকে নতুন চ্যানেলে বানাতে হবে। আপনারা নিজের ইচ্ছামতো কোনো ভিডিও বানাবেন, এই ধরনের যদি ভিডিও বানান তাহলেও এই ধরনের ভিডিও ওরা অবশ্যই পাবলিক দেখে, বেশি দেখে, বাকিগুলোর থেকে বেশি দেখে, অন্য ভিডিওগুলোর থেকে এগুলো বেশি চলে। তো এই ধরনের আপনাদেরকে ভিডিও সিলেক্ট করতে হবে এবং সিলেকশন করে এই ধরনের ভিডিও আপনাদেরকে বানাতে হবে এবং আপলোড করতে হবে। প্রথম অপশানটা আপনাদেরকে আমি বললাম, বাকিগুলো আস্তে আস্তে আপনাকে বলছি। আর যদি আপনাদের ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, আমি প্রথম আপনাদেরকে ভিডিও সিলেকশন সম্বন্ধে বলে দিয়েছি যে আপনারা কীভাবে ভিডিও একটা সিলেক্ট করবেন। এবার দ্বিতীয় যে অপশানটা সেটা আমি আপনাদেরকে ভেরি ইম্পর্টেন্ট অপশান বা মেন অপশান, সেটা হলো ভিডিওর টাইটেল বানানো। এই টাইটেলটা কিন্তু ভিডিওর মেন জিনিস একটা, ভিডিওর ভিউ আসার ক্ষেত্রে এই টাইটেলটা বহুত প্রয়োজন হয়। তো এই টাইটেলটা আপনারা কীভাবে তৈরি করবেন, তো দেখুন টাইটেলটা তৈরি করতে গেলে আপনারা প্রথম ইউটিউব ওপেন করবেন এবং এখান থেকে আপনারা সার্চ করবেন। ধরুন আমি একটা কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করব, ভিডিও বানাবো। তো দেখুন আপনি দেখছেন আমি লিখব কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই অনলাইন, লেখার পর দেখুন অনেকগুলো ভিডিও আসছে। তো এই ভিডিওগুলোর মধ্যে আপনাদেরকে দেখতে হবে কোন টাইটেলের ভিডিওটা সব থেকে বেশি ভিউ আসছে বা চলেছে, সেই রকম আপনারা দুটো টাইটেলকে সিলেকশন করবেন এবং সেই দুটো টাইটেলের মধ্যে আপনারা আপনাদের টাইটেলটা তৈরি করবেন। ওইটার থেকে একটা নেবেন, এটার থেকে একটা। একটা টাইটেল বানাতে আপনাদের প্রায় 100 ওয়ার্ড লাগে, 100 ওয়ার্ড লাগে। তো সেই 100 ওয়ার্ডের মধ্যে আপনারা লিখবেন, তো দুটো টাইটেলকে আপনারা দেবেন। দেখুন এইভাবে আপনারা ইউটিউবে সার্চ করার পর দেখুন আপনাদের, দেখুন যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলটা দেখুন 1 মাসে এত ভিউ এসেছে, এটাতে যে চ্যানেলে সব থেকে বেশি ভিউ এসেছে তার টাইটেলটা আপনারা কপি করবেন না, কারণ তারটা একটুকু নেবেন আর অন্য আরও আরও দেখবেন যেগুলো আরও বেশি ভিউ এসেছে সেগুলো নেবেন। এইভাবে আপনারা দুটা তিনটে ভিডিও থেকে আপনাদের টাইটেলটা বানাবেন, তাহলে আপনাদের টাইটেলটা ঠিকঠাক হবে। দেখুন এখানে ভিডিও দেখুন লেখা আছে হাউ টু অ্যাপ্লাই ফর কাস্ট সার্টিফিকেট 2023 অনলাইন আছে। দেখুন এই টাইটেলটা দেখুন ভিউ ভালো এসেছে, তারপরে দেখুন এই টাইটেলটাও দেখুন ভিউ ভালো এসেছে। তো ওই টাইটেলটার একটা নিলেন, এবার এইটার একটা নিলেন, এইভাবে আপনারা 100 ওয়ার্ডের টাইটেল করে দেখুন এটা আছে অ্যাপ্লিকেশন ফর STSC OBC কাস্ট সার্টিফিকেট। দেখুন এই টাইটেলটারও ভালো ভিউ আছে, এনারও চ্যানেলে ভিউ ভালো আছে, চ্যানেল ধরুন এটা 1 মাসের মধ্যে অনেক ভিউ এসেছে। তো এইরকমভাবে আপনারা টাইটেলটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে আপনারা ভিডিও আপনাদের ভিডিওর টাইটেল বানাবেন। তাহলে টাইটেলের ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল। ইয়ারপর যে অপশানটা আছে সেটা হলো ভিডিওর বিষয়বস্তু। দেখুন 3 নম্বর অপশান ভিডিওর কন্টেন্ট বা বিষয়বস্তুটা। তো এই যে বিষয়বস্তুটা সেটা আপনারা যে ভিডিওর জন্য আপনারা কাজ সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন, তো কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই নিয়ে আপনারা ইউটিউব থেকে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখে আপনারা সেই ভিডিওর তার থেকে কিছু শিখবেন বা কিছু জানবেন যে তারা কোন জিনিসগুলো হাইলাইট করছে, তারা কোন জিনিসগুলো দেখাচ্ছে বা ইয়া করছে। ভিডিও ইউটিউবের কিছু নিয়ম আছে, তো সেই নিয়মগুলো তারা তারা কী ফলো করছে কীরকমভাবে। ধরুন প্রত্যেক ইউটিউবারের কিছু না কিছু মিস হয়, তো আপনারা চেষ্টা করবেন যে ওর থেকে একটুকু ভালোভাবে বানাতে, কারণ আপনারা ভিডিওর বিষয়বস্তু যদি আপনাদের ঠিক থাকে তাহলে আপনাদের ভিডিওটা যে একবার দেখবে সে
সে আরও নিশ্চয়ই বারবার দেখবে বা সে শেয়ার করার চেষ্টা করবে। তো বিষয় ভিডিওটার বিষয়বস্তু আপনারা সবসময় ক্লিয়ার রাখবেন। দেখুন এখানে দেখুন আপনার অনেক ভিডিও বই পাবে এটার সম্বন্ধে, এই ভিডিও বইগুলো দেখে আপনারা রিসার্চ করে নেবেন। রিসার্চ করার পর ওইটার সম্বন্ধে সব কিছু জানার পর আপনারা ভিডিও বই বানাতে শুরু করবেন। বিনা কিছু জানে বা হালকা জানে আপনারা যদি ভিডিও বানাতে যান তাহলে কিন্তু আপনাদের অসুবিধা হবে, আপনারা সেইভাবে বিষয়বস্তুটা পরিস্থাপ বা ইয়া করতে পারবেন না, আপনারা ভিডিওর মধ্যে দিতে পারবেন না। তো এটা সম্বন্ধে আগে জানবে ভালোভাবে, তারপরে আপনারা ভিডিওটা তৈরি করবেন। এইভাবে যদি আপনারা কন্টেন্ট বা বিষয়বস্তুটা বানান ভালোভাবে তাহলে আপনাদের ভিডিও অবশ্যই ভিউ আসবে এবং আপনাদের ভিডিও চলবে। তো এটা তিন নম্বর অপশানটা আপনারা বুঝতে পারলেন যে দেখুন কীভাবে এটা ভিডিওর কন্টেন্ট বা বিষয়বস্তু বানাবেন। ভিডিওটা সম্বন্ধে ওই ভিডিওগুলো আপনারা আলো দেখবেন ভিডিও ইউটিউবে, আদার্স একটা নয় দশটা ভিডিও দেখবেন, দেখে দেখে আপনাদের ওইটার সম্বন্ধে জ্ঞান অর্জন হবে, তারপরে আপনারা নিজেরা ওইটার সম্বন্ধে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন। তো এরপর আমি আপনাদেরকে চার নম্বর অপশানটা দেখাবো। তো চার নম্বর অপশান হলো ভিডিওর কিওয়ার্ড মানে টেক আর ডিসক্রিপশন, এই দুটো জিনিস আমি একসঙ্গে চার আর পাঁচটা আপনাদের বোঝাচ্ছি। তো দেখুন আপনারা ইউটিউব খুলবেন এবং সেখানে আপনারা সার্চ করবেন। দেখুন আমি যদি কাজ সার্ট টপিক নিয়েই সার্চ করি তো দেখুন আমি লিখছি কাজ সার্ট টপিক অনলাইন, লেখার পর দেখুন নিচে অনেকগুলো কিওয়ার্ড আসছে, দেখুন আসছে। তো তো কিওয়ার্ড আপনাদেরকে 500 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, এটা আপনারা জানেন। তো এইগুলোর মধ্যে আপনারা দু তিনটা সিলেক্ট করে নেবেন, তিন থেকে চারটা সিলেক্ট করবেন টেক্সে, আরও আপনারা এটা অন্যভাবে সার্চ করবেন, তারপরে আরও আসবে। দেখুন এইটার মধ্যে দেখুন এইভাবে আমি সার্চ করি, আর দেখুন কাজ সার্ট টপিক অ্যাপ্লাই অনলাইন, এই দেখুন এতলা কিওয়ার্ড দিয়েছে। তো এগুলোর মধ্যে আপনারা বাছিয়ে নেবেন, বাছবেন তিন চারটা যেগুলো মানে প্রায় দেখা যায় এরকমভাবে আপনারা সার্চ এখান থেকে বাছবেন। বাছার পর এখান থেকে আপনারা চারটা থেকে চারটা সিলেক্ট করবেন, কারণ 500 ওয়ার্ডের বেশি আপনাদের লিখতে পাবেন না কিওয়ার্ড। তো দেখুন আমি বলে দিচ্ছি যেমন এই যেমন এই একটা এরকমভাবে আপনারা নিজেরা বাছিয়ে নেবেন যে বিষয়টা নিয়ে আপনারা ভিডিও বানাবেন। আমি কাজ সার্ট টপিক নিয়ে বলে দিচ্ছি একটু। তো দেখুন দেখি আছে কাজ সার্ট টপিক অ্যাপ্লাই অনলাইন এরকমভাবে হলো, এটা হয়ে গেলো সার্চ করা। তারপর আপনারা একটু অন্যভাবে সার্চ করবেন, আপনার দু রকমেরভাবে সার্চ করে দেখে যেগুলো আসবে সেগুলো আপনারা সিলেকশন করবেন। সিলেকশন করে আর কিওয়ার্ডে দিয়ে দেখুন আমি লিখছি হাউ টু অ্যাপ্লাই কাজ সার্ট টপিক, দেখুন আমি লিখছি অনলাইন। দেখুন এটা অন্যভাবে কিছুগুলো আসছে, এবার এটার থেকেও আপনারা দু চারটা নেবেন, ওইটার থেকে দু চারটা নেবেন, এইভাবে করবেন। সেছাড়া আপনাদেরকে আমি একটা সাইট বলে দেবো, সেই সাইট থেকেও আপনারা এই টেক্স বা কিওয়ার্ডটা পারবেন ইয়া করতে। তো সেই সাইটটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এবার এখান থেকেও আপনারা কিছুগুলো নিয়ে নেবেন, অনেকগুলো আছে। তো তার জন্য আপনারা গুগল ক্রোমটা ওপেন করবেন, যেমন আমি ওয়েস্ট বেঙ্গল লিখে দিলাম, যদি আপনাদের সেরকমভাবে তো ওয়েস্ট বেঙ্গল লিখলে দেখুন ওয়েস্ট বেঙ্গলের অনেক নাম আসছে, এইগুলার থেকে আপনারা নেবেন। আর এগুলো আপনারা পুরোটা স্ক্রিনশট করে নেবেন, আর স্ক্রিনশট করে এই যে ডিসক্রিপশন আছে ডিসক্রিপশন এটা পুরোটা আপনারা দিয়ে দেবেন, তাহলে আপনাদের ডিসক্রিপশনটা কমপ্লিট হয়ে যাবে। এটার থেকেই দুটোই আপনাদের এইভাবে আপনারা এইগুলো আপনারা ডিসক্রিপশনেই লিখে দেবেন, কারণ এগুলো ডিসক্রিপশনে দেবেন এই পুরোটা আপনারা স্ক্রিনশট করে তারপরে আপনারা লিখবেন। কারণ ইউটিউবে দেখুন আপনাদেরকে সময় দিতে হবে, আপনারা যদি শর্টকাট পদ্ধতি ইউজ করেন তাহলে কিন্তু হবে না, আপনাদেরকে কষ্ট করতে হবে কাট। তো তার জন্য দেখুন এইটা আপনারা পুরোটা স্ক্রিনশট করে নেবেন এবং সেটা দেখে দেখে আপনারা খাতায় নোট করে নেবেন, তারপরে আপনারা ভিডিওর ডিসক্রিপশনে এটা টাইপ করে দেবেন। টাইপ করে দিলে আপনাদের ডিসক্রিপশনটা কমপ্লিট হয়ে যাবে এবং শেষে আপনারা হ্যাশট্যাগ দিয়ে দিয়ে কিছু জিনিস লিখবেন, সেটা আমি আপনাদেরকে বলে দেবো। যেমন ধরুন কাজ সার্ট টপিক যদি করেন তারা আপনারা হ্যাশট্যাগ দিয়ে কাজ সার্ট টপিক লিখবেন, তারপরে কাজ সার্ট টপিক অনলাইন লিখবেন, তারপরে লিখবেন STSC OBC হ্যাশট্যাগ দিয়ে লিখবেন এগুলো, তারপরে আপনারা হ্যাশট্যাগ দিয়ে লিখবেন আপনাদের চ্যানেলের নাম, তারপরে হ্যাশট্যাগ দিয়ে ওয়েস্ট বেঙ্গল লিখে দেবেন। এই যে এইটা হলো কাজ সার্ট টপিক। যদি না জানেন তো আমার ভিডিওর ডিসক্রিপশনটা আপনারা ভালোভাবে একবার দেখবেন, সেখানে দেখবেন ডিসক্রিপশানে দেওয়া আছে কীভাবে হ্যাশট্যাগ দিয়ে লিখতে হয়, সেটা আপনারা হয়তো একটু দেখে নেবেন। এখানে সময়টা কম আছে তাই আমি আপনাদেরকে ডিসক্রিপশানটা পুরো দেখাতে পারলাম না, কারণ আমি চাইছি আপনাদেরকে কম সময়ের মধ্যে পুরো বিষয়টা আলোচনা করে দিতে, তবে আপনাদেরও সুবিধা হবে। তো দেখুন এইভাবে আপনারা পুরো জিনিসটা বানাবেন। তো এরপর আমি একটা সাইট যেটা বলছি সেটার থেকেও আপনারা কাজ সার্ট টেক্স বাছাই করতে পারবেন। দেখুন সাইটটাও আপনারা গুগল ক্রোম ওপেন করবেন, সেখানে আপনারা টাইপ করবেন রিপিট বলে একটা লিখবেন, দাঁড়ান আপনি বলে দিচ্ছি RAPID রিপিট টেক্স বলে আপনারা সার্চ করবেন। দেখুন আমাদেরকে আমি আপনাদেরকে লেখাটা দিয়ে দিচ্ছি, এই দেখুন RAPID
রিপিট টেক TAGS এই যে লেখাটা, এই লেখাটা আপনারা সার্চ করবেন ইউটিউবে। চলুন বন্ধুরা গুগল ক্রোমে সার্চ করার পর দেখুন এখানে দিয়ে দিছে আপনারা জেনারেট টেক্স বলে পুরো লেখা আছে। দেখুন কিওয়ার্ড ট্রাফিক দেখুন পুরো দেওয়া আছে। দেখুন এটা ভিডিও র্যাঙ্কিং করার জন্য দেখুন প্রত্যেকটা জিনিস এখানে উঠছে। দেখুন মনিটাইজেশন কমপ্লিটেড ইয়ার। তো দেখুন এখানে রিপিট টেক্স, তো এখানে আপনারা ক্লিক করবেন লাল অপশানটা ক্লিক করার পর দেখুন এখানে এখানে আপনারা যে ভিডিওর টাইটেলটা আপনারা বানানো আছে সেটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পর টাইটেলটা দেওয়ার পর আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা নিচে কিন্তু অনেকগুলো টেক্স চলে আসবে দেখুন। তারপরে আপনারা এটা আই এগ্রি করে আর নিচে কপি করে দিয়ে দিবেন, তাহলে আপনাদের এটা টেক্সটটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আপনার ভিডিওর টেক্স তৈরি করবেন, তাহলে টেক্স আর এটা হলো। আর এরপর আমি যেটা বলছি আপনাদের সব থেকে শেষে সেটা হলো আপনাদের মেন বিষয়, সেটা আপনারা ভালোভাবে একটুকু ধ্যান দিবেন। দেখুন এটা হলো ভিডিও সার্চিংয়ের মধ্যে আনা। এই যে ইউটিউবে সার্চ করে তো সার্চিংয়ের মধ্যে আপনার ভিডিওটা আপনি কীভাবে আনবেন, এমনি তো আপনার ভিডিও সার্চিংয়ের মধ্যে আসবে না। তো তার জন্য আমি বলে দিচ্ছি আপনারা কীভাবে আপনাদের ভিডিওটা আপনারা অন্য অ্যাকাউন্ট থেকে সার্চ করে করে দেখবেন। তো তার জন্য আপনারা প্রথমেই ভিডিওটার নাম দিবেন। নামটা দেওয়ার পর দেখুন নামটা দিয়েছি হাউ টু কালেকশন কাজ হবে। তারপরে আপনারা চ্যানেলের নাম দিয়ে দেবেন ওইখানেই, যে চ্যানেলটা আপনারা নাম সেই চ্যানেলটার নামটা দিয়ে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনাদের ভিডিওটা প্রথম অপশানেই পাবেন। এটা আপনারা অন্য অ্যাকাউন্ট থেকে দেখে নেবেন। এইভাবে আপনারা দিনে প্রায় 4 থেকে 5 বার ভিডিওটা সার্চ করবেন আর অন্য অ্যাকাউন্ট থেকে আপনারা দেখবেন। কারণ আপনাদের ভিডিও নতুন যারা চ্যানেল করবে তাদের ভিডিও অন্য কেউ দেখবেন না, কিন্তু কম দেখবে, অন্য কারোর কাছে যাবে না। তো আপনারা সার্চিংয়ের মধ্যে এইভাবে আনবে। তারপরে আপনারা এই যেমন প্রথমেই আপনার ভিডিওটা দেখতে পাবেন, যেমন আমার ভিডিওটা আমি যেমন চ্যানেলের নাম দিয়ে প্রথমে চলে এলো। তারপরে এটা আপনারা দেখলেন, এইভাবে দেখে 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 আপনাদের ভিডিওটা আপনারা সার্চিংয়ের মধ্যে আনবেন, তবেই আপনাদের ভিডিওটা ভিউ আসবে। এটা আপনাদের 100% আমি গ্যারেন্টি দিচ্ছি। তাহলে এইভাবে যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা অবশ্যই একজন ইউটিউবার, সাকসেসফুল ইউটিউবার হতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে নিচে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।